আবার খবরের শিরোনামে বারাসাত, ফের দুষ্কৃতি দৌরাত্ম্য বাড়ছে পুজোর মরশুমের আগে। শহরের বুকে ব্যারাকপুর রোড কালীবাড়ি সংলগ্ন এলাকায় প্রকাশ্য দিবালোকে এক মহিলার গলা থেকে সোনার হার ছিনতাই করে বামাল সমেত হাতে নাতে ধরা পড়ে গেল দুই দুষ্কৃতীর একজন। এলাকাবাসীর তৎপরতায় ধরা পড়ে যায় রাজু আলী নামে ছিনতাইকারী, স্বপ্না রায় নামে ওই মহিলার কথায়। আমি আসছি, আমার পাশে আমার মেয়ে ছিল, এমন ভাবে সেন্টার টান দিয়ে পড়েই গেছি, আর একটু হলে আমার লরি চাপা পড়ল। এই কিছুক্ষণ আগে মানে আমার দুপুরে খেয়ে উঠে আমরা বেরিয়ে গেছি। কোথায় যাচ্ছিলেন? কোথা থেকে কোথায় যাচ্ছিলেন? পান্নাশিল থেকে কলোনি মোড় আসছি। আপনার বাড়িতে কোথায়? পান্নাশিলের ভিতরে। কজন ছিল? দুইজন। ওরা দুজন ছিল বাইকে। সে বাইকে ছিল? ওরা বাইকে ছিল। গাড়ির চালক ও অন্য দুষ্কৃতী পালিয়ে গেলেও মূল ছিনতাইবাজ রাজু আলী ধরা পড়ে যায়। রাজুর কাছ থেকে উদ্ধার করা হয় হাড়টি। এক প্রত্যক্ষদর্শীর কথায়, ওরা আমার কাকিমার বোন রাস্তা দিয়ে যাচ্ছিল, ওরা বাইকে করে যাওয়ার পথে আর রাস্তায় অন রোড ছিনতাই করে নিয়ে পালিয়ে যাচ্ছিল। আমি কোইন্সিডেন্স বসে আমি পিছনে ছিলাম, আমি স্কুটি নিয়ে তাড়া করেছি। তাড়া করার পরে ওরা শালবাগানের গলির ভিতর ঢুকে যায়, রাস্তায় এক জায়গায় মাঠের ভিতর কাদা বলে ওরা বাইক নিয়ে পড়ে যায়, তারপর ওদের ধরা হয়। দুজন ছিল, একজন পালিয়ে গেছে। ধরা পড়েই রাজু আলীর ওপর গণপ্রহার শুরু হতেই পুলিশ ঘটনাস্থলে পৌঁছয়। জানা যায় ধৃত রাজু আলীর বাড়ি হুগলির ব্যান্ডেল এলাকায়, অপর দুই পলাতক দুষ্কৃতীর বাড়ি টিটাগড় এলাকায়। ব্যুরো রিপোর্ট, নোবেল বাংলা।